সদ্যজাত কেনা বেচা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক চিকিৎসক সহ আটজন ঘটনাটি ঘটেছে নৈহাটি এলাকায় সদ্যজাত কেনা বেচা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন এক হোমিওপ্যাথি চিকিৎসক ঘটনাটি ঘটেছে নৈহাটির বিজয়নগরে জানা গেছে মঙ্গলবার গভীর রাতে তিন দিনের এক শিশুকন্যাকে নিয়ে কয়েকজন আসেন ওই চিকিৎসকের কাছে স্থানীয় লোকজনের সন্দেহ হয় তারা জিজ্ঞাসাবাদ করলে কথায় অসঙ্গতি ধরা পড়ে খবর দেওয়া হয় নৈহাটি থানায় পুলিশ এসে চিকিৎসকসহ আটজনকে আটক করে থানায় নিয়ে যায় ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও বলছে চেক আপ না যে কোথা থেকে বলো কল্যাণী থেকে তারপরে বলছে গরিবা থেকে তারপরে বলছে আপনারা কতজন বলছেন আমরা কাস্তাপা থেকে যদি আজকে বাচ্চা দেড় থেকে একদিনের বাচ্চা হয় তাকে তাকে আপনারা যে অলরেডি মাকে দিয়ে নিয়ে আসবেন এবং যে আছে একটা নার্স যদি তাকে একটা বাচ্চাকে পরিষেবা করে তাকে নিশ্চয়ই বলা যায় যে সে নার্স কি তার রিলেটিভ ঠিক আছে এরপরে হচ্ছে যখন জিজ্ঞেস করা হলো তখন অলরেডি সব বেরিয়ে গেল ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নৈহাটি